কালকে থেকে চিকিৎসা হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, তারপরে চোয়ালের ছবিগুলো হয়েছে, পিছনে দাঁতের এটা ছবি হয়েছে, তিনটে ছবি হয়েছে। এখন কোথায় কোথায় যন্ত্রণা এবং কীরকম শারীরিক অবস্থা রয়েছে? এখানটায় একটু লাগছে, মাথাটা বেশি লাগছে পিছনটায়, সেই জন্যই বর্ধমান যাব। গতকাল যে ঘটনা ঘটল এই 39 নম্বর ক্লাসরুমে, কিভাবে ব্যাখ্যা করবেন? কিছু বুঝতে পারছেন এখনো, মনের মধ্যে সেই অবস্থাটা কি রয়েছে এখনো? খুবই বাজে লাগছে। আমার আপনারা চ্যানেলে দেখিয়েছিলেন, আমার হাত ধরেই মাধ্যমিক সেকেন্ড হয়েছিল, ভূগোলে 100 100 পেয়েছিল একটা ছাত্র, আপনারাই দেখিয়েছিলেন। আজকে আমার খুব খারাপ লাগছে, আমাকে দেখাচ্ছে একটা বাজে জায়গা থেকে, যে ছাত্রের হাতে মার খাবো এটা আমি কোনোদিন ভাবিনি। মানে 27 তারিখটা আমার কাছে মনে হয়েছে যেন শিক্ষক জগতের কাছে এটা কলঙ্ক আমার কাছে মনে হয়েছে। হয়তো ছাত্রটা কি মনোভাব নিয়ে মেরেছে আমি ওর খাতাও কাড়িনি, হয়তো পরে জানবেন যে ওর খাতাও কাড়িনি, ওকে কিছুই করিনি। গিয়ে কি খুব অসহায় এবং আকস্মিক লাগছিল যে ছাত্র মারছে আমাকে? আমার দারুণ লেগেছে। এটার কারণ হচ্ছে যে মানে অদ্ভুত আমার মনে হয়েছে জানেন তো, মানে মোরাল এডুকেশন দরকার, মানে আদর্শ যে মানে আদর্শবাদ বা মোরাল এডুকেশন এটা মানে বর্তমান দিনে দারুণ দারুণভাবে প্রয়োজন হয়েছে। হয়তো আমাকে মেরেছে আমার কোনো ব্যাপারই নাই, হয়তো আমি সুস্থ হয়ে যাব বাইরে, আমার মনে হয়েছে ওই ছাত্রটা সমাজের কাছে কোনো একটা জায়গায় মনে হয় যেন ধাক্কা খেতে পারে, হয়তো বন্ধু বান্ধবের কাছে ধাক্কা খেতে পারে, মানে এ সমাজের কাছ থেকে মানে অনেকটা বঞ্চিত হয়ে যাবে, সেই জন্য ওকেও ওরও সতর্ক হওয়া দরকার, বা ওরও একটু এডুকেশনটা দরকার আছে, মোরাল এডুকেশনটা দরকার আছে।